নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। জব নিউজ কলকাতা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য 8 ঘন্টার একটা কাজের ভ্যাকান্সি নিয়ে এসেছি, এবং যে সমস্ত বন্ধুরা খাদ্য প্রস্তুতকারক কোম্পানিতে কাজ করতে ইচ্ছুক, খুব পরিষ্কার পরিচ্ছন্ন কোম্পানি থাকবে যেখানে খাবার তৈরি হয়, বিস্কুট বা কেক এই ধরনের কোম্পানিতে কাজ করার জন্য যারা আমাকে অনবরত ফোন করে আসছেন, এবং অবশ্যই সেটা যেন 8 ঘন্টার কাজ হয়, তো তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা। এই কোম্পানিতে 8 ঘন্টা করে আপনারা কাজ করতে পারবেন এবং স্যালারিটা কিন্তু ভীষণ ভালো রয়েছে, মানে 8 ঘন্টা রেটে এরকম স্যালারি কিন্তু কোথাও সেরকম পাওয়া যায় না। তো আমি কাজের বিস্তারিত আলোচনায় আসছি। সম্পূর্ণ ভিডিওটা আপনারা আজকে ভালো করে দেখে নিন, আগামীকাল এই কোম্পানিতে জয়েনিং করানো হবে। সবাই ভিডিওটা ভালো করে দেখে আজকে আমাকে ফোন করবেন 7:00 থেকে 9:00 মধ্যে, এই 2 ঘন্টার মধ্যে কিন্তু আমাকে ফোন করবেন। ফোন করে আপনাদের নামগুলো এন্ট্রি করিয়ে নেবেন এবং আগামীকাল কিন্তু এই কোম্পানিতে সরাসরি জয়েনিং করানো হবে। এই কাজের লোকেশনটা রয়েছে হাওড়া জেলার ধুলাগড় অঞ্চল। এটা কিন্তু একটা রেপুটেড কেক এবং বিস্কুট প্রোডাকশন কোম্পানি। এই কোম্পানিতে আপনারা কাজ করতে পারবেন। এখানে সমস্ত রকম সুযোগ সুবিধা রয়েছে। প্রথমত 8 ঘন্টা করে এখানে 3টে শিফটে ডিউটি হয়। এখানে আপনাদের PFESI সমস্ত ফ্যাসিলিটি রয়েছে। সারা বছরে যতগুলো হলিডে রয়েছে সমস্ত হলিডের ফ্যাসিলিটি কিন্তু আপনারা পাবেন, এবং বোনাস পাবেন যেটা পুজোর বোনাস। এই সমস্ত ফ্যাসিলিটি রয়েছে। অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট কোম্পানি স্যালারি দেবে, এবং প্রথম থেকেই কিন্তু আপনাদের PFESI সমস্ত ফ্যাসিলিটি কিন্তু চালু হয়ে যাবে। পার্মানেন্টভাবে কাজ, কোনো রকম টেম্পোরারি এখানে নিয়োগ হচ্ছে না যে 1 মাসের জন্য বা 2 মাসের জন্য নেওয়া হবে। আপনি যতদিন কাজ করতে চাইবেন, ভালোভাবে যদি আপনি কাজ করতে পারেন, নিজের রেকর্ড যদি ভালো থাকে কোম্পানিতে, তাহলে কিন্তু কোম্পানি আপনাদের কাজ দিয়ে যাবে। কাজের সঠিকভাবে কাজের সাথে সম্পর্ক যদি আপনাদের ভালো থাকে, কাজের জায়গাটা যদি আপনি ভালো রাখতে পারেন, কোম্পানি কিন্তু আপনাদের ভালোভাবে এখানে কাজ দেবে। তো এবারে কাজের বিস্তারিত আলোচনায় আসা যাক। এই কোম্পানিতে সাধারণত কেক এবং বিস্কুট প্রোডাকশন হচ্ছে। তো এখানে 2টো ডিপার্টমেন্টে কর্মী নিয়োগ করা হবে। একটা ডিপার্টমেন্ট যারা কোম্পানির ভিতরে কাজ করবে, প্যাকিং এবং প্রোডাকশন, এই সমস্ত ডিপার্টমেন্টে যারা কাজ করবেন, অর্থাৎ যেখানে কেক তৈরি হচ্ছে বা বিস্কুট তৈরি হচ্ছে, এই জায়গাগুলোতে যারা মানে খাবার তৈরির সাথে যুক্ত হয়ে কাজ করবেন, তাদের ডিপার্টমেন্ট একটা রয়েছে, প্যাকিং ডিপার্টমেন্ট এবং প্রোডাকশন ডিপার্টমেন্ট। মেনলি এখানে কিন্তু কেকটাই তৈরি হয় বেশি। তো প্যাকিং প্রোডাকশনে যারা কাজ করবেন তাদের আলাদা ডিপার্টমেন্ট। আরেকটা ডিপার্টমেন্ট রয়েছে লোডিং আনলোডিং, তাদের কাজ হবে যে কেকগুলো তৈরি হওয়ার পরে যে পেটি, যে কার্টুনগুলো থাকে দেখেছেন, সেই কার্টুনে যখন সব কিছু গুনে গুনে তারা সাজিয়ে সিল করে যখন রেডি হয়, সেই কার্টুনগুলো গাড়িতে তুলতে হবে। তো এইটা হচ্ছে লোডিংয়ের কাজ। আর আনলোডিং, কিছু র মেটেরিয়াল আসে কোম্পানি থেকে, কিছু জিনিসপত্র আসে বাইরে থেকে, সেগুলোকে নামাতে হয়। তো খুব একটা ভারী কাজ নয়। যেগুলো কেকের যে পেটিগুলো হয় সেগুলো কোনোটা 5 কেজি কোনোটা 7 কেজি ওয়েট থাকে, এবং মেনলি যে জিনিসগুলো বাইরে থেকে আসে সেগুলো ওরকম কিছু ওয়েটের কাজ থাকে, মোটামুটি 10 কিলো 15 কিলো 20 কিলো তার মধ্যেই কিন্তু এখানে আপনারা কাজ করতে পারবেন। সেরকম হাইফাই কোনো ওয়েট এখানে নেই। তো এবার আপনাদের ডিউটির টাইম বলে দিই। এখানে 3টে শিফটে ডিউটি হয়। সকাল 6টা থেকে 2টো পর্যন্ত একটা ডিউটি, 2টো থেকে রাত্রি 10টা, রাত্রি 10টা থেকে সকাল 6টা, 3টে শিফটেই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আপনাদের কাজ করতে হবে। বয়স লাগছে 18 বছর থেকে 35 বছরের মধ্যে, কোনো রকম শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই। এবারে স্যালারিটা আপনাদের বলে দিচ্ছি। এই যে ডিউটি টাইম বলে দিলাম প্রত্যেকটা শিফট, এই প্রত্যেকটা শিফট হিসাবে আমি স্যালারি বলে দিচ্ছি রোজ হিসাবে। যারা এখানে কোম্পানির ভিতরে প্যাকিংয়ে এবং প্রোডাকশনে কাজ করবেন, তাদের এখানে এই 8 ঘন্টা শিফট হিসাবে পার ডে হিসাবে পেমেন্ট দেওয়া হবে 349 টাকা। PFESI কিন্তু আলাদা করে পাবেন, PFESI কিচ্ছু কাটা হবে না। আর যারা লোডিং আনলোডিংয়ে কাজ করবেন তাদেরকে এখানে 8 ঘন্টায় পার শিফট হিসাবে পেমেন্ট দেওয়া হবে প্রত্যেক দিন 435 টাকা করে, তাদেরও কিন্তু এটা PFESI কেটে দেওয়া হচ্ছে। PFESI কিন্তু আলাদা করে আপনাদের জমবে, যেটা কোম্পানি থেকে আলাদা করে প্রোভাইড করবে, সেটা প্রত্যেক মাসে আপনাদের অ্যাটেন্ডেন্স অনুযায়ী আলাদা করে কিন্তু PFESI জমবে। কোম্পানিতে মূলত 26 দিন ডিউটি হয়। যদি কোনো কোনো ক্ষেত্রে
রবিবার বা অন্য কোনো দিন 30 দিন ডিউটি হয়, সেক্ষেত্রে কিন্তু সেটা আপনাদের আগে থেকে ইনফর্ম করে দেবে। কিন্তু মেনলি এখানে উইকলি একদিন করে ছুটি থাকে, 26 দিন এখানে ডিউটি হবে। নো ওয়ার্ক নো পে বেসিসে কিন্তু স্যালারি কাউন্ট হবে, মাসে আপনার যতগুলো ডিউটি ততগুলো ডিউটি হিসাবে কিন্তু আপনারা এখানে স্যালারি পাবে। তো দুটো পোস্টে কী কী স্যালারি রয়েছে, কী কী কাজ রয়েছে আমি আপনাদের বলে দিলাম। এবারে আপনাদের এখানে থাকা খাওয়ার সিস্টেমটা বলে দিই। খাওয়া দাওয়ার জন্য কোম্পানিতে ক্যান্টিন রয়েছে, এখানে 18 টাকা থেকে মিল স্টার্ট হয়। তো 18 টাকা মিল আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন, পার মিল 18 টাকা করে। যারা এখানে কাজ করবেন, যে বেলা আপনারা কোম্পানিতে কাজ করবেন সেই বেলা এখানে খাবার পাওয়া যাবে। যারা সকাল 6টা থেকে 2টো পর্যন্ত কাজ করবে তারা লাঞ্চ এখানে পেয়ে যাবে। যারা 2টো থেকে রাত্রি 10টা অবধি কাজ করবে তারাই শুধুমাত্র দুপুরের খাবার এবং রাতের খাবার খেয়ে রুমে চলে আসতে পারবে। আর যারা রাতে ডিউটি করবে 10টা থেকে 6টা, তারা রাতের খাবারটা খেয়ে নিতে পারবে। তো যে টাইমে ডিউটি সেই টাইমে কিন্তু কোম্পানিতে 18 টাকা করে কুপন কেটে আপনারা পেট ভরে খেয়ে নিতে পারবেন। বাকি যে টাইমটা আপনাদের ডিউটি নেই, আপনারা রুমে আছেন, আপনাদের ডিউটি অফ, সেক্ষেত্রে কিন্তু আপনাদের বাইরে খেতে হবে। খাওয়া দাওয়ার জন্য ক্যান্টিন এখানে রয়েছে, আর থাকার জন্য কিন্তু কোম্পানি কোনো রকম রুম দেবে না। যদি আপনারা থাকতে চান এখানে প্রচুর রুম আছে, আমরা আপনাদের কথা বলিয়ে দেবো, এছাড়াও নিজেরাও অনেক রুমের সন্ধান পেয়ে যাবে। তো রুমে এখানে থাকতে গেলে পার হেড 1000 টাকা করে রুম রেন্ট পড়বে। 4 জন একসাথে থাকতে পারবেন, 4 জন করে ক্যান্ডিডেট থাকতে পারবেন, পার হেড 1000 টাকা করে রুম খরচা। দারুণ রুম আছে সেখানে, আমরা দেখে দেবো রুম, টাইলস বসানো রুম, অ্যাটাচ টয়লেট বাথরুম, এই রুমে আপনারা থাকতে পারবেন। 1 মাসের জন্য আপনারা 1000 টাকা করে জমা করলে 1 মাসের জন্য আপনাদের রুম দিয়ে দেবে। তো কাজ করতে করতে যদি আপনারা সস্তার রুমের সন্ধান পেয়ে যান, একটু গ্রামের ভিতরের দিকে প্রচুর সস্তায় রুম পাওয়া যায়, 700 টাকা 800 টাকার মধ্যে পার হেড রুম হয়ে যাবে, বা 500 টাকা 600 টাকাতেও রুম পাওয়া যায়, এরকম রুমের সন্ধান আপনারা যখন পেয়ে যাবেন তখন এই রুম ছেড়ে দিয়ে সেখানে চলে যেতে পারবেন। কিন্তু এখন আমাদের কাছে যে রুম রয়েছে, যাদের সাথে আমাদের কথা হয়েছে, তাদের কাছে যে রুম রয়েছে সেই রুমগুলো কিন্তু এরকমই স্ট্যান্ডার্ড রুম, এবং সেখানে যে ভাড়াটা বলে দিলাম 1000 টাকা করে লাগবে। তো এই 1000 টাকা যেটা রুমের ভাড়া সেটা আপনারা কালকেই নিয়ে আসবেন, সেটা রুম মালিককে জমা করে সাথে সাথে আপনারা 1 মাসের জন্য রুম পেয়ে যাবেন। কাজ কিন্তু আপনাদের 100% আমরা জয়েনিং করিয়ে দেবো। তো এই কোম্পানিতে সরাসরি জয়েনিং হবে, এখানে কিন্তু আপনাদের সমস্ত রকম সিস্টেম আছে, মেডিকেল টেস্ট হবে, আপনাদের বায়োমেট্রিক হবে অর্থাৎ ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে অ্যাটেন্ডেন্স হবে, এবং এখানে সেফটি ট্রেনিংও কিন্তু আপনাদের দেওয়া হবে। তো এই সমস্ত রকম কিন্তু সিস্টেম এখানে রয়েছে, যেহেতু এটা একটা রেপুটেড কোম্পানি। তো আগামীকাল এই কোম্পানিতে সরাসরি জয়েনিং করানো হবে, যারা কাজটা করবেন, যারা দূরের ক্যান্ডিডেটস আছেন, বেডিং পত্র সমস্ত কিছু নিয়ে আসবেন। আর যে ডকুমেন্টসগুলো লাগছে আমি একটু বলে দিই, আধার কার্ডের জেরক্স আনবেন, অবশ্যই যেন আধার কার্ডের জন্ম তারিখ পুরোটা থাকে, প্যান কার্ডের জেরক্স আনবেন, এবং নিজের নামে কিন্তু ব্যাংকের পাসবইয়ের জেরক্স নিয়ে আসতে হবে, কারণ এখানে অ্যাকাউন্টে অ্যাকাউন্ট স্যালারি হবে, 5 থেকে 7 তারিখের মধ্যে কিন্তু অ্যাকাউন্টে স্যালারি ক্রেডিট হয়ে যাবে। তো অবশ্যই কিন্তু নিজের ব্যাংক অ্যাকাউন্টের জেরক্স নিয়ে আসতে হবে, প্যান কার্ডের জেরক্স এবং আধার কার্ডের জেরক্স, আর ফটো আনবেন 2 কপি, সমস্ত জেরক্স আপনারা 2 কপি করে নিয়ে আসবেন, ফটোও কিন্তু 2 কপি নিয়ে আসবেন। তো এই সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে আসতে হবে। আগামীকাল আপনাদের প্রত্যেককে এই কোম্পানিতে জয়েনিং করানো হবে। তো 11টা থেকে 11:30টার মধ্যে প্রত্যেককে ধুলাগড় লোকেশনে চলে আসতে হবে, সেখান থেকে আমরা সরাসরি কোম্পানিতে নিয়ে গিয়ে আপনাদের সেখানে জয়েনিং করিয়ে দেবো, কোম্পানির ভিতরেই কিন্তু আপনাদের জয়েনিং করানো হবে। তো এই কোম্পানিতে জয়েনিংয়ের জন্য আপনারা খরচা নিয়ে আসবেন 1000 টাকা, 1000 টাকার বিনিময়ে এরকম একটা রেপুটেড কোম্পানিতে আপনারা কাজ পেয়ে যাবেন। এরকম একটা রেপুটেড কোম্পানিতে 8 ঘন্টা ডিউটিতে দারুণ একটা স্যালারিতে কাজ করতে চাইছেন, তারা অবশ্যই যোগাযোগ করুন, আজকেই আমাকে ফোন করুন, সন্ধ্যে 7টা থেকে 9টার মধ্যে ফোন করে নামগুলো এন্ট্রি করিয়ে নিন, এবং আগামীকাল যে সমস্ত ডকুমেন্টসগুলো আপনাদের বলে দিলাম সমস্ত ডকুমেন্টস নিয়ে আসবেন, এবং রুমে থাকার জন্য যারা রুম নিয়ে থাকবেন, আপনারা যারা রুমে থাকবেন আমরা রুম দেখিয়ে দেবো, সেখানে আপনারা 1000 টাকা করে জমা করে 1 মাসের জন্য রুম পেয়ে যাবেন, সেই রুমের জন্য 1000 টাকা নিয়ে আসবেন, এবং জয়েনিংয়ের জন্য কিন্তু 1000 টাকা খরচা হবে। এই সমস্ত কিছু নিয়ে চলে আসবেন, 11টা থেকে 11:30টার মধ্যে ধুলাগড় লোকেশানে চলে আসবেন, আপনাদের প্রত্যেককে কিন্তু এই কোম্পানিতে সরাসরি জয়েনিং করিয়ে দেওয়া হবে, নিশ্চিতভাবে আপনারা কাজ পেয়ে যাবেন, গ্যারেন্টি সহকারে আপনাদের কিন্তু এখানে জয়েনিং করিয়ে দেওয়া হবে। কোনো কারণে যদি কারোর জয়েনিং না হয় পয়সা রিটার্ন পেয়ে যাবেন, নিয়ে বাড়ি চলে যাবেন, আমাদের কাছে 100% দায়িত্ব সহকারে গ্যারেন্টি সহকারে কিন্তু আমরা কাজ করিয়ে দিই। যারা আসে আমাদের কাছে তারা কিন্তু নিশ্চিতভাবে বিভিন্ন জায়গায় কাজ পেয়ে গেছে।
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।